আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হলো জাকাত আল্লাহ রব্বর আনেন বলেন ইয়া জাকা ইসলামের পাঁচটি স্তম্ভ তার ভিতরে জাকাত একটি গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ জাকাত এমন একটি আবাদত যে এবাদতটা মালেকে নিসাব যারা নিসাব পরিমাণ মালের মালিক যারা আছেন তাদের উপরে জাকাত দেওয়া ফরজ এখন জাকাতের ক্ষেত্রে আমরা অনেক সময় জাকাতের যে হক আমরা অনেক সময় জাকাতের হকটা আদায় করতে পারি না আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে আমরা লঙ্গি শাড়ি কাপড় দিয়ে আমরা জাকাত আদায় করি হ্যাঁ লঙ্গি শাড়ি কাপড় দিয়ে জাকাত আদায় করলে এটা জাকাত আদায় হবে তবে জাকাত গ্রহীতা যিনি জাকাত নিচ্ছেন তার প্রয়োজনটা কি। একটা লোক আপনার কাছে দুশো টাকা পাবে এটা তার হক আপনি বাজারে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে তাকে ওই দুইশো টাকার বিনিময়ে আপনি তাকে এক কেজি আঙ্গুর ক্রয় করে দিলেন এখন বলেন ওই লোকটা আঙ্গুর পাওয়ার পরে সে কি তার মনের দিক থেকে সে কি পরিপূর্ণ সেটিসফাই বা খুশি হলো তাকে দুশো টাকা দিলে সে বেশি খুশি হইত এখন জাকাতের ক্ষেত্রে ঠিক তদ্রুপ আপনি যদি লোকটাকে দুশো টাকা দেন তাহলে সে ওই দুশো দিয়ে ইচ্ছে করে সে শাড়ি কিনতে পারবে ইচ্ছে করলে দুশো টাকা দিয়ে লুঙ্গি কিনতে পারে ইচ্ছা করে তার ওষুধের প্রয়োজন হতে পারে ইচ্ছে তার অন্য অন্য যে যে জিনিসগুলো প্রয়োজন সে সেগুলো ক্রয় করতে পারে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এমন হয়ে যায় যে একজন গরিবকে আমরা জনে দশটা মিলে শাড়ি দিলাম এখন বলেন তো এই দশটা শাড়ি দিয়ে লোকটা কী করবে মহিলা কী করবে এখন সে তার নিজের জীবিকা চাহিদা নিবারণ করতে গিয়ে দশটা শাড়ি সে নামে দামে বে দামে বিক্রি করে ফেললো তাহলে এতে কি লোকটা মহিলাটা ক্ষতিগ্রস্ত হইলো এবার আপনি বলেন আপনি যে জাকাতের টাকাটা তাকে দিচ্ছেন সেটা কি আপনার সম্পদ কোশ্চিন কালো নয় এ সম্পদ আপনার নয় এ সম্পদটা আল্লাহ রব্বল আলমিনের কর্তৃক নির্ধারিত আপনাকে তার হক আদায় করার জন্য বলেছে এই যে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র করার ভিতর বলতেছেন আকিমুসলা ও আতুস জ্যাকা যে তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো জাকাত আদায় করো এখানে জাকাত আদায় করার কথা বলা হয়েছে আর মমিন তো তারা যারা আল্লাহর দেওয়া নেয়ামত থেকে নিজেরাও কিছু খায় অন্যকে দান করে। সম্মানিত সুদি কথাটা হলেই যে জাকাত আপনি তাকে এহসান করছেন এরকম নয় এমন তো হতে পারত যে লোকটাকে আমি জাকাত দিচ্ছি ওই লোকটার কাছে আল্লাহ তালা সম্পদ দিয়ে আমাকে ওরকম তার কাছে যাওয়ার হাত পাতার তৌফিক আল্লাহ করে দিতে পারতেন কিন্তু আল্লাহর মেহরবানি আমি জাকাত দিচ্ছি এটা আমার জন্য সব আছে জাকাত যিনি দিচ্ছেন তার যেমন সব আছে জাকাত দেওয়া ফরস জাকাত খাওয়াটাও ফরস আমাদের সমাজে প্রচলন আছে আমরা লজ্জাবোধ করি না এটা লজ্জার কিছু নেই কারণ ধনীদের সম্পদের ভিতরে আল্লাহ তালা গরিবদের একটা অংশ রেখে দিয়েছেন এখন কেউ যদি গরিবের অংশ সে নিজে খেয়ে ফেলে তাহলে সে কি খেলো হারাম বক্ষণ করলো রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন যারা জাকাতের সম্পদ যারা আদায় করে না তাদের কেয়ামতের ময়দানে তাদের সমস্ত সম্পদগুলো গ গলাইয়া তাদের পাজরে এবং কপালে আল্লাহ রব্বুল আলামিন জাহান নামে তাদের সাপ দিয়ে দিবে এবং জাহান নামে গরম করে তাদের কপালে এবং পাঁজরে সাপ দিয়ে দিবে এবং তার সম্পদগুলো গলায় ঝুলে দেওয়া হবে অন্য হাদিসে আসছে রাসু সাল্লাহ আলিয়া বলেন বিশাল আকৃতি সাপ দিবে সাপটা তাকে ধ্বংসন করবে আর বলবে আনা মালুন, আনা মারুন আনা মালুন আমি তোমার সম্পদ আমি তোমার সম্পদ আমি তোমার সম্পদ আউলা ভাইরা আমার আমরা জানবো যে জাকাতের সবচেয়ে উত্তম পন্থা হলো টাকা দিয়ে দেওয়া সবচেয়ে উত্তম পন্থা হলো টাকা দিয়ে দেওয়া কাপড় দিলে হবে কিন্তু একটা মানুষের টাকা দিলে তার হাজারো চাহিদা পূরণ হবে কিন্তু কাপড় দিলে তার হাজারো চাহিদা পূরণ হবে না আশা করি আমার আলোচনা আপনারা সবাই বুঝতে পার বুঝতে পেরেছেন এবং সেই অনুযায়ী আমরা আমল করবো আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে জাকাত আদায় করে আল্লাহ তালা রাজি খুশি আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক আলাইকুম রহমতুল্লাহি